সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ইভা, আমার নাজমুন নাহার কিচেনে স্বাগত জানাচ্ছি মজাদার মুখরোচক ডাল পুরির রেসিপি দেখার জন্য। আজ আমি এটা ঘরেই কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটা পুরনো হলেও এই খাবারটা মানুষের কাছে এখনও কিন্তু খুব প্রিয়। নতুন গৃহিণীদের জন্য এটা খুব কাজে আসবে। তো চলুন আমরা খুব সহজেই ঘরেই কিভাবে এই ডাল পুরিটা তৈরি করে নিতে পারি সেই রেসিপিটা দেখে নিই। এর জন্য লাগবে মুসুর ডাল। আমরা এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি, আর এর মধ্যে খুব ভালো করে পানি দিয়ে কুচলে ধুয়ে ফেলে দিয়ে আমরা সিদ্ধ হওয়ার মতো সামান্য পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে, দুটো কাঁচামরিচ আর অল্প একটু এক চিমটি লবণ দিয়ে ডালটা চুলায় তুলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমরা ডোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সেখানে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম দেড় টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমরা খুব সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নিব। তো ডো তৈরি করতে করতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন রেসিপি আসলে আপনারা চট করে দেখে নিতে পারেন। আর প্লিজ একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন। তো এদিকে আমার ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকিয়ে এসেছে। তবে এই শুকনো কিন্তু হবে না, আমাদেরকে এই পানিটা আরও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই জন্য আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে ডালটাকে একদম ঝরঝরে করে শুকিয়ে নিব। এই যে দেখুন কেমন হয়েছে। তো আমরা আরও কিন্তু শুকাবো একদম এই রকমভাবে, যাতে একদম ঝরঝরে হয়ে যায়, না হলে কিন্তু ডাল পুরি একদমই ভালো হবে না, ডাল পুরিটা ফেটে যাবে। তো আমরা ডালের মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়েছি কুচি কুচি করে, আর এক টেবিল চামচের মতো দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে তিনটা শুকনো মরিচ আমরা খুব ভালোভাবে কুচলে ভেঙে নিচ্ছি। এটা আমরা ডালের মধ্যে মিশিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি চাট মশলা এক চা চামচের মতো। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে ডাল পুরির মধ্যে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যদি আপনাদের ঘরে চিলি ফ্লেক্স না থাকে তবে আপনারা শুধু শুকনো মরিচই দিবেন। আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। বিট লবণটাও কিন্তু খুব ভালো একটা স্বাদ নিয়ে আসে এর মধ্যে, যদি ঘরে থাকে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমরা সমস্ত মশলাগুলো ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিলাম। আর এই যে ডোটা দেখছেন, এই ডোটা কিন্তু আমরা ঢেকে রেখে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর সফট আর স্মুথ হয়েছে। এখন আমরা সুন্দর করে লেচি কেটে কেটে নিব ছোট ছোট করে, যে যেরকম পুরি খেতে পছন্দ করি। তবে আমি কিন্তু হোটেলের মতো একেবারে ছোট ছোট ডাল পুরি বানাচ্ছি না, আমার পুরিগুলো একটু বড় হবে, যেহেতু ঘরেই তৈরি করছি, ঘরেই বানাবো আর ঘরেই খাবো সবাই, এই জন্য একটু বড় হয়েছে আমারটা। তো এই যে এখন এরকম করে ছোট্ট একটু লেচি নিয়ে আমি এভাবে দুইবার একটু বেলনা দিয়ে বেলে নিয়েছি। নিয়ে আমি এখানে একটু বেশি করে ডাল দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, আমার কাছে ডাল পুরির মধ্যে ডালের পরিমাণটা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি দিয়েই বানিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আরও একটা বানিয়ে দিচ্ছি, এই যে দেখুন বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক এইভাবেই পুরগুলো বানিয়ে নিতে হবে। এই পুরিগুলো কিন্তু বেশ পাতলা হবে, দেখুন আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এখন একটা করে এভাবে বানিয়ে নিব বেলনা দিয়ে, এই পাশাপাশ বারবার উল্টিয়ে দিয়ে দিয়ে কিন্তু বেলে নিতে হবে। এই যে দেখুন ডাল পুরিটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই যে দেখুন, এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পুরিটা কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে। একদম অনেক হাই হিটে তেল জাল করে একদম তার মধ্যে দেবেন না, তাহলে উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা ক্রিস্পি হবে না। আমার ডাল পুরিটা কিন্তু যথেষ্ট ক্রিস্পি হয়েছিল এবং যথেষ্ট পাতলা এবং খাস্তা। দেখুন সবগুলো পুরি কিন্তু কি সুন্দর হয়ে ফুলছে, কোনোটাই ফেটে যাবে না, আবার কোনোটা নষ্ট হয়ে যাবে না। সবগুলো পুরি কিন্তু একদম বেগুনের মতো ফুলে উঠেছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পুরিটা কতটা পাতলা হয়েছে আর কতটা ক্রিস্পি।
এই যে দেখুন, এই যে দেখুন, দেখলে বুঝবেন ডালগুলো দেখেন ভিতরে ঝরে পড়েছে। এই যে কি সুন্দর, অসম্ভব মজাদার হয় এই ডালপুরি। ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এই ডালপুরিটা, আর পরিবারের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।